প্রিয় দর্শক রসুলে করিম সাল আলিহি ওয়াসাল্লামের প্রতি যাদের প্রেম ভালোবাসা আছে তাদের কাছে নবীজির স্পর্শ ধন্য প্রতিটি জিনিসই মহামূল্যবান আমাদের প্রিয় নবীরসুলে করিম সল্ল্লাহ আলী হিবসাল্লামের স্মৃতিময় জিনিসগুলো কোথায় আছে নবীপ্রেমিক ইমানদার সে হারানো স্মৃতিগুলো অনুসন্ধান করে বের করে একটুখানি ছোঁয়া পাওয়ার জন্য কারণ নবীজির প্রতি অকৃপণ ভালোবাসা ও অকৃত্রিম প্রেমই তাদেরকে প্রিয় নবীরসুলে করিম সল্ল্লাহু আলি ওয়াসাল্লামের স্পর্শধন্য জিনিসগুলোর পরশ পেতে উৎসাহিত করে আজ এমনই একটি স্মৃতিময় জিনিসের পরশ নিতে মসজিদে নববীর শরীফ থেকে রওয়ানা হয়েছে প্রিয় নবীরসুলে করিম সল্লাহ ওয়াসাল্লামের পরশে ধন্য স্মৃতিময় সেই জিনিসটি মসজিদে কোবার পাশেই তাই মসজিদে নববীর শরীফ থেকে বের হয়েই আমরা মসজিদে কোবার রাস্তা ধরে অগ্রসর হয়ে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছলাম প্রিয় দর্শক দাঁড়িয়ে আছি ঐতিহাসিক মসজিদে কোপার পশ্চিম দক্ষিণ কর্নারে একটি জায়গা আমার সামনে বৃত্তাকার চিহ্নিত একটি জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক কালারের টাইসগুলো কূপের আদলে লাগানো দর্শক আসলে এটি একটি কূপ জানেন এই কূপটি কি সেই কূপটি রসুল করিম সাল্ল তালী ওয়াশাল্লামার আংটি মোবারক পড়েছিল অনেক খোঁজাখুঁজির পরেও সেই আংটিটি আর খুঁজে পাওয়া যায়নি দর্শক এই কূপের পাড়ে রসুল করিম সাল আলী আসলাম হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত ফারুক নিয়ে বসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন দর্শক আজকে আমরাও এই কূপের পাশে বসে বড় আনন্দ এবং তৃপ্তি লাভ করছি এবং আপনাদেরকেও এই কূপটি দেখাতে পেরে আমরা খুবই খুশি প্রিয় দর্শক ঐতিহাসিক মসজিদে কোবার পশ্চিম পাশে মাত্র আটত্রিশ মিটার দূরত্বে অবস্থিত এই বীরে খাতাম কূপ এই কূপটির গভীরতা মাত্র বারো মিটার কূপটির উপর ছোট্ট একটি গম্বুজও ছিল কিন্তু বর্তমানে কূপটি আর নেই মসজিদ এলাকা সম্প্রসারণের জন্য কূপটিকে সমতল করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক ইট বালু পাথর টাইলস দিয়ে বীরে খাতাম কূপটিকে সমতল করে দেওয়া হলেও নবীপ্রেমিকের হৃদয়ে লালন করা ভালোবাসাকে তো আর সমতল করে দেয়া যায় না তাই অনুসন্ধান করে ঠিক কূপটি যেখানে ছিল সেখানেই আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম সুধি দর্শক মসজিদের সম্প্রসারণের বিষয়টিও অযৌক্তিক নয় কারণ যতই দিন যাচ্ছে মক্কা শরীফ ও মদিনা শরীফে হজ ওমরা পালনকারী এবং জিয়ারতকারীদের ভিড় ততই বাড়ছে সে কারণেই অনেক জায়গারই সম্প্রসারণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তবে প্রিয়নবীর রসুলে করিম সল্লাহ আলীহসাল্লামের স্মৃতিচিহ্নগুলো যদি কোনোভাবে সংরক্ষণ করা যেত তবে তা হতো আমাদের জন্য পরম প্রশান্তির এই বীরে খাতাম কূপটির পানি দিয়ে রসুলে করিম সল্লাহ আলীহসাল্লাম উজু করেছিলেন এই কূপকে বীরে আরিস তথা কূপ বলা হয় ঐতিহাসিক ও ভাষাবিদ ফিরোজাবাদী লিখেছেন প্রাচীনকালে এই কূপের সাথেই একটি উঁচু দুর্গ ছিল যা এখন নেই সেই দুর্গের নিচেই ছিল এই কূপ পরবর্তীতে কূপটি ধ্বংস হয়ে গেলে পার্শ্ববর্তী বাগানের পরিচর্যাকারী বাসিন্দারা এই কূপের উপর থাকার জন্য ঘর তৈরি করে নেয় কূপের চারপাশেই ছিল আনসারদের ঘর বাড়ি এই কূপের ভেতরে প্রবেশ করার জন্য সিঁড়ি ছিল যা দিয়ে জেয়ারত কারিগর নিচে নেমে ওযু করতেন এবং পানি পান করতেন বর্তমানে সমতল করা কূপটির উপর দাঁড়িয়ে দেখলাম কূপটি ঠিক মসজিদে কুবার মেহরাবের বরাবর অবস্থিত কূপের পশ্চিম পাশে বিস্তৃত এলাকা জুড়ে সংস্কার কাজ এখনও চলমান আছে প্রিয় দর্শক শরীফে এই কূপ নিয়ে অসাধারণ একটি গল্প আছে হজরত আবু মুসা আল সারির দিয়াহু তালু বলেন আমি আমার ঘরে অজু করে এই প্রতিজ্ঞা করে বের হয়েছি যে আজ আমি প্রিয় নবীরসুলে করিম সাল্লু আলিউসাল্লামকে অনুসরণ করব তিনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব ঘর থেকে বের হয়ে আমি মসজিদে কোবা এলাম এবং নবীকে খুঁজতে লাগলাম উপস্থিত লোকজন বললেন প্রিয়নবী রসুলে করিম সল্ল্লাহু আলী ওসাল্লাম বের হয়ে দিকে গিয়েছেন আমি প্রিয়নবী সল্ল্লাহু আলী ওসাল্লামকে খুঁজতে সে পথ ধরে সামনে এগোতে লাগলাম গিয়ে দেখলাম রসুলে করিম সল্ল্লাহু আলী ওসাল্লাম আরিসকুপের এলাকায় ঠুকলেন এবং হাজত সেরে অজু করলেন আমি সামনে এগিয়ে দেখলাম প্রিয়নবীর সল্ল্লাহ আলিউসাল্লাম কূপের পাড়ে বসেছেন দুই পা মোবারক কূপের দিকে এলিয়ে দিলেন আমি তখন প্রিয় নবীর রসুলে করিম সল্ল্লাহু সাল্লামকে সালাম করে ফিরে এসে কূপের ভেতরে ঢুকার মূল দরজায় পাহারাদারের মতো বসে পড়লাম এবং মনে মনে বলতে লাগলাম আজ আমি হব রসুলে করিম সল্ল্লাহু দার দ্বাররক্ষী কিছুক্ষণ পর হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু এসে দরজা নাড়া দিলেন আমি জিজ্ঞেস করলাম কে তিনি বললেন আমি আবু বকর আমি বললাম আপনি দাঁড়ান তখন আমি রসুলে করিম সল্ল্লাহ ইউসাল্লামের কাছে গিয়ে বললাম ইয়া ইয়ারসুল আল্লাহ সল্ল্লাহ আলিয়াসাল্লাম হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু আপনার কাছে আসার অনুমতি প্রার্থনা করছেন প্রিয়নবী রসুলে করিম সল্লাহ আলীউসাল্লাম বললেন তাকে আসতে দাও এবং জান্নাতের সুসংবাদ দাও আমি গিয়ে তাকে আসার অনুমতি দিলাম এবং জান্নাতের সুসংবাদ দান করলাম হজরত আবু বকর রদিয়াল্লাহ তালহু ভেতরে ঢুকে কূপের পাড়ে নবী করিম সল্ল্লাহ আলী ওসাল্লামের ডান পাশে ঠিক সেভাবেই বসলেন যেভাবে রসুলে করিম সল্লাহ আলী ওসাল্লাম বসেছেন তারপর পর্যায়ক্রমে হজরত উমর রদিয়াল্লাহ আনহু এবং হজরত উসমান রদিয়াল্লাহ তালানহু আসেন এবং তারা একইভাবে রসুলের করিম সল্ল্লাহ আলিউসাল্লামের কাছে আসার অনুমতি প্রার্থনা করেন তখন হজরত আবু মুসালা সারি রদি আল্লাহ তাদের দুজনের জন্য রসুল করিম সল্লাহ আলীউসাল্লামের কাছে অনুমতি নিয়েছেন রসুল করিম ওসাল্লাম হজরত উমর এবং হজরত উসমান রদি আল্লাহু তালানহুমাকে ভেতরে আসার অনুমতি দিয়েছেন এবং সেই সাথে তাদের দুজনকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন হজরত ওমর ও ওসমান রদিয়াল্লাহ তালহুবা ভেতরে ঢুকে দেখলেন রসুল করিম সল্ল্লাহু আলী ওসাল্লামের ডান দিকে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালহু বসা তখন হজরত ওমর রদিয়াল্লাহ তালহু গিয়ে বসলেন রসুল করিম সল্ল্লাহু আলীহ ওসাল্লামের বাঁ দিকে রসুলে করিম সল্ল্লাহ আলিউসাল্লামের ডানে বাঁয়ে দুই সাহাবি থাকায় হজরত উসমান রদিয়াল্লাহ তালাহ গিয়ে বসেছেন রসুলে করিম সল্ল্লাহতাল আলিউসাল্লামের মুখোমুখি ঠিক বিপরীত পাশে প্রিয় দর্শক ইসলামের প্রথম তিন খলিফাকে রসুলে করিম সল্ল্লাহ আলিউসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ঠিক এই বীরে খাতামে সে কারণেও এই কূপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ রসুলে করিম সল্ল্লাহু আলী ওয়াসাল্লামের যে আংটি মোবারক এই কূপে পড়েছিল তা মূলত হজরত ওসমান রদিয়াল্লাহ তালানহুর হাত থেকেই পড়েছিল এই আংটি রসুল করিম সল্ল্লাহ আলী ওসাল্লাম ব্যবহার করতেন রসুল করিম সল্লাহ আলী ওসাল্লামের পরে হজরত আবু বকর রদি আহু এবং তারপর হজরত ওমর রদি তালানহু ব্যবহার করেছেন হজরত ওমর রদি আল্লাহু তালহুর পর এই আংটি হজরত উসমান রদি আল্লাহু তালানহু ব্যবহার করতে শুরু করেন একবার হজরত উসমান রদি তালানহু। খলিফা থাকা অবস্থায় এই কূপের কাছে এসে বসে বসে হাতে থাকা প্রিয়নবী রসুলে করিম সল্ল্লাহু আলী হিওয়ামের আংটি মোবারক নাড়াচাড়া করতে লাগলেন তখনই তার হাত থেকে আংটিটি কূপে পড়ে যায় হজরত ওসমান রদিয়াল্লাহ তালানহ রসুলে করিম সল্ল্লাহু আলী হিউসাল্লামের পবিত্র আংটি উদ্ধার করার জন্য নির্দেশ দিলেন নির্দেশ পেয়ে সকলেই কূপের মধ্যে সে আংটিটি খোঁজাখুঁজি করতে লাগলেন দীর্ঘ খোঁজাখুঁজির পরও সে আংটিটি না পেয়ে অবশেষে হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু কূপের সমস্ত পানি তুলে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন এভাবে তিন দিন খোঁজাখুঁজির পরও আংটিটি আর খুঁজে পাওয়া যায়নি প্রিয় দর্শক যারা পবিত্র মদিনা শরীফে রসুলে করিম সল্ল্লাহ আলীউ সাল্লামের রওজা শরীফ জেয়ারত করতে আসেন তাদের প্রায় সকলেই একবার হলেও এই মসজিদে কোবায় আসেন দুই রাকাত নামাজ আদায় করার জন্য কারণ এখানে দুই রাকাত নামাজ পড়লে একটি ওমরার সবাব পাওয়া যায় আর লক্ষ লক্ষ জেয়ারতকারী নামাজ শেষে রসুলে করিম সল্ল্লাহ আলীউসাল্লামের স্মৃতিবিজড়িত বীরে খাতা অনুসন্ধান করে ফেরেন একটুখানি ভালোবাসার ছোঁয়া পাওয়ার জন্য